ওকে, তো আমাদের আজকের টপিকটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ বুঝতে গেলে প্রথমে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের বডি ইলেকট্রিক্যালি নিউট্রাল। তো ইলেকট্রিক্যালি যদি নিউট্রাল হয়, সেই ক্ষেত্রে আমরা কি ধরতে পারি? টোটাল ক্যাটার্ন, আমি টিসি দিয়ে বোঝাচ্ছি, টোটাল ক্যাটার্ন। কম্পিউটার লেখা তো টাফ, ইজ ইকুয়াল টু টোটাল অ্যানায়ন। তো এখন যদি আমরা এটাকে ভাঙি, কিভাবে ভাঙতে পারি? কারণ আমরা বিভিন্ন পদ্ধতিতে আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো মেজার করি, যেগুলো কনভেনশনাল বা প্রচলিত যেসব টেকনিক এর মাধ্যমে আমরা ব্যবহার করি সেই অ্যানায়ন বা ক্যাটায়ন গুলো মেজার করার জন্য। তো সেই টেকনিক গুলো দ্বারা আমরা সব ক্যাটার্ন বা সব অ্যানায়ন মেজার করতে পারি না। তো যেগুলোকে মেজার করতে পারি সেগুলো হচ্ছে মেজার ক্যাটার্ন, আর যেগুলোকে মেজার করতে পারি না সেগুলো হচ্ছে আনমেজার ক্যাটার্ন, ইউসি। ওকে, ইজ ইকুয়াল টু মেজার অ্যানায়ন, মানে যেগুলো আপনি ল্যাবরেটরি টেকনিক দ্বারা মেজার করতে পারেন, যেগুলো মারতে পারতেছেন না, সেগুলো হচ্ছে আনমেজার অ্যানায়ন। এখন এইটা করার পর আমাদের নেক্সট টার্গেট কি জানেন? নেক্সট টার্গেট হচ্ছে আমরা যেটা 9-10 এর অঙ্কে করতাম, মেজার ক্যাটার্ন মাইনাস মেজার অ্যানায়ন। কারণ এই দুটা জিনিস আমরা করতে পারতেছি, দুইটাই মেজার করতে পারতেছি। আচ্ছা, আর এইখানে আছে হলো আমার আনমেজার অ্যানায়ন মাইনাস আনমেজার ক্যাটায়ন। ওকে, সো দিস ইজ অ্যানায়ন গ্যাপ। অ্যাকচুয়ালি এইটাকে বলতেছি আমরা অ্যানায়ন গ্যাপ। ওকে, মানে ক্যাটায়ন থেকে দেখেন, মানে আপনি যে ক্যাটায়ন গুলো মাপতে পারতেছেন সেইগুলো থেকে যখন অ্যানায়ন গুলো বিয়োগ দিয়ে দিবেন সেটাকে আমরা বলতেছি অ্যানায়ন গ্যাপ। আরে এটা হচ্ছে কি প্র্যাকটিক্যালি, কারণ আপনি ক্যাটায়ন গুলো মেজার করতে পারতেছেন, অ্যানায়ন গুলো মেজার করতে পারতেছেন। তো আরেকটা আমি কি বললাম, যে আরেকটা ই হলো আনমেজার অ্যানায়ন এবং আনমেজার ক্যাটায়নের বিয়োগ ফল, এটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। এখন ধরেন আপনার কোনো বডির কোনো কন্ডিশনে যদি মেজার ক্যাটায়নটা বেড়ে যায় সেক্ষেত্রে অ্যানায়ন গ্যাপটা বেড়ে যেতে পারে, অথবা যদি আনমেজার অ্যানায়নটা বেড়ে যায় সেক্ষেত্রে অ্যানায়ন গ্যাপটা বেড়ে যেতে পারে। ধরেন আনমেজার অ্যানায়নটা যদি বেড়ে যায় তাহলেও আমাদের অ্যানায়ন গ্যাপটা বেড়ে যেতে পারে, অথবা যদি মেজার ক্যাটায়নটা বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের অ্যানায়ন গ্যাপটা বেড়ে যায়। দেখুন মিজাট ক্যাটান কোনগুলা, এইটা নিয়ে একটু কনফিউশন আছে। অনেক বই বলে সোডিয়াম পটাশিয়াম, অনেকে শুধু সোডিয়াম বলে। তো আপনারা বায়োকেমিস্ট্রিতে খুব সম্ভবত সোডিয়াম এবং পটাশিয়ামটা শিখে আসছেন, তো এইখানের মধ্যে হলো সোডিয়াম এবং পটাশিয়াম, ঠিক আছে? এই দুটা মাথায় রাখবেন। সোডিয়াম এবং পটাশিয়াম হচ্ছে মিজাট ক্যাটান, মাইনাস মিজাট অ্যানায়নের মধ্যে হলো আছে ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, এবং নর্ম মানে এইগুলোর ব্লাডে কনসেন্ট্রেশন হিসাব করে যখন যোগ বিয়োগ করা হয় তখন দেখা যায় যে আমরা নর্মাল অ্যানায়ন গ্যাপ, যেটা বলি অ্যানায়ন গ্যাপের যে ভ্যালুটা আমরা পাই সেটা ইউজুয়ালি পাই 8 থেকে 14, এই রেঞ্জে। তো যখন কোন একটা অ্যাসিডোসিস হওয়ার পর আপনি যদি এই সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বন গুলো একটু মেজার করে দেখেন, এবং দেখার পরে যোগ বিয়োগ করে দেখলেন অ্যানায়ন গ্যাপ 8 থেকে 14 মধ্যে রয়ে গেছে, তার মানে সেটা নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। আর যদি কোনো কন্ডিশনে যেটা হয় যে 8 থেকে 14 মধ্যে নাই, তাহলে কি হবে? সেটা হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। এখন আমরা একটু থিওরিটিক্যালি পড়ার ট্রাই করি। এই বইটা হচ্ছে এমআরসিপির একটা বই, এটার নাম হচ্ছে নোটস এন্ড নোটস ফর এমআরসিপি বাই ডক্টর ইউসুফ আবদুল্লাহ হামাদ। এই বই থেকে অনেকেই আমরা পড়ি, এবং আমরা যে পোস্ট দিই অনেক পোস্টে এই বই থেকে থাকে, এই বইটা খুব ভালো আর কি। তো অ্যানায়ন গ্যাপের আমরা একটু দেখি কি লিখেছে ওনারা, যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কজেস এ নর্মাল অ্যানায়ন গ্যাপ। প্রথমেই একটা অ্যাসিডোসিস এর কথা বলে দিয়েছে যেটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ করে। তো সেইটা বলার আগে আমরা একটু নিচের দিকে আসি, কি কি কথাবার্তা লেখা আছে। দ্য অ্যানায়ন গ্যাপ অ্যালাউস ফর দ্য ডিফারেন্সিয়েশন অফ টু গ্রুপস অফ মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস উইথ এ হাই অ্যানায়ন গ্যাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ এডিশন অফ এন্ডোজেনাসলি, মানে আমাদের শরীরের মধ্যে তৈরি হচ্ছে, অথবা এক্সোজেনাসলি জেনারেটেড অ্যাসিড। মানে হাই অ্যানায়ন গ্যাপ হবে যদি কোনো বডিতে অ্যাসিড তৈরি হয়, সেটা হতে পারে এন্ডোজেনাসলি আপনার শরীরের মধ্যে অথবা বাইরে থেকে দিলে। আপনার যদি এই লাইনটা বুঝতে কষ্ট হয় আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখেন যে রেইস অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কিছু কথা বলছে, ল্যাকটেট বলছে, তারপর কিটোন বডি যেমন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, অ্যালকোহলিক অ্যাসিডোসিস, মিথানল পয়জনিং, স্যালিসাইলেট পয়জনিং, ইউরেট, রিনাল ফেলিওর, এগুলোতে বলতেছে আমার রেইস অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তো আমরা একটা উদাহরণ যদি নেই যে ল্যাকটেট শক বা হাইপোক্সিয়াতে হচ্ছে, বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস খুবই কমন একটা কন্ডিশন, এই কন্ডিশনে কেন আমাদের অ্যাসিডোসিস হচ্ছে,
দেখেন, আমরা কিন্তু এই সূত্রে একটা জিনিস খেয়াল করছি যে আনমেজার্ড অ্যানার্ন নামে একটা অংশ আছে, যে এই অংশটা যদি বেড়ে যায় তাহলে আমার অ্যানার্ন গ্যাপ কিন্তু বেড়ে যাবে। তো মজার ব্যাপার হচ্ছে যে আপনি যে ল্যাকটিক অ্যাসিড বলি আমরা, ধরেন আমি এই সাইডে ক্ষুদ্র করে একটু লেখার চেষ্টা করি, ল্যাকটিক অ্যাসিড এটা অ্যাসিড, হ্যাঁ এল দিয়ে শর্টকাটে মনে রাখেন ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় কখন, যখন আপনার বডিতে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, মানে হচ্ছে হাইপোক্সিয়া হয়। তো ধরেন কোন কারণে আপনার শরীরে হাইপোক্সিয়া হলো, সেটা যে কোনো কারণে হোক, এবং আপনার বডিতে অনেক বেশি ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, আপনি বলতেছেন ও আমার বডিতে যেহেতু এন্ডোজেনাস একটা অ্যাসিড তৈরি হচ্ছে, আমার বডিতে মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে, ইটস ওকে। এখন যখন আপনি বলবেন যে এই অ্যাসিডোসিসটা হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস নাকি নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস, তখন আপনি কোন জিনিসটা কনসিডার করবেন? খুব ঠান্ডা মাথায় দেখেন, এই ল্যাকটিক অ্যাসিডটা আমাদের রক্ত দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে গিয়ে ল্যাকটেট, একটা হচ্ছে ল্যাকটেট, ওকে ল্যাকটেট, আরেকটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। আমাদের নর্মালি ব্লাডের পিএইচ হচ্ছে 7.35 to 7.45। এই হাইড্রোজেন আয়ন যখন বেড়ে যায় তখন আমাদের বডিতে অ্যাসিডোসিস হয়, মানে পিএইচ 7.35 এর নিচে চলে যায়, ঠিক আছে? তো এখন যে ল্যাকটেটটা তৈরি হয়েছে, এই ল্যাকটেটটাকে আমরা কি হিসেবে ধরি জানেন? এই ল্যাকটেটটাকে আমরা ধরি আনমেজার অ্যানায়ন হিসেবে, ঠিক আছে? ল্যাকটেটটাকে আমরা কি ধরি? আনমেজার অ্যানায়ন হিসেবে, ওকে। এই আনমেজার অ্যানায়ন হিসেবে, কারণ এই দেখেন হাইড্রোজেনটা পজিটিভলি চার্জ, তো আপনি একটা জিনিস যদি পজিটিভ, আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড কেও ভাঙি, এসিএল কেও ভাঙি, কি হবে? হাইড্রোজেন আয়ন পজিটিভ হবে আর এটা নেগেটিভ, মানে হাইড্রোজেন আয়ন পজিটিভ আর ক্লোরাইডটা নেগেটিভ হবে, ঠিক তেমনি হাইড্রোজেন আয়ন এখানে পজিটিভ তো ল্যাকটেটটা নেগেটিভ। ল্যাকটেটটা তো আমরা কমনলি মেজার করতেছি না, এবং আমরা ধরতেছি এটা কি আনমেজার অ্যানায়ন। এই যে এটা আনমেজার অ্যানায়ন হিসেবে আমরা কাউন্ট করতেছি, তার মানে কি, সূত্রে কিন্তু বলা আছে যে মেজার ক্যাটায়ন যদি বাড়ে অথবা আনমেজার অ্যানায়ন যদি বাড়ে সেক্ষেত্রে অ্যানায়ন গ্যাপ বাড়বে। দেখেন ল্যাকটিক অ্যাসিড রয়েছে, কি হচ্ছে আনমেজার অ্যানায়ন বেড়ে যাচ্ছে, তার মানে আপনার অ্যানায়ন গ্যাপের ভ্যালুটা 8 থেকে 14 হবে না, এর বেশি হবে। ঠিক সেম থিওরি আপনি অ্যাপ্লাই করতে পারবেন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে। ধরেন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে কি হয়, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হতে পারে, বিটা হাইড্রোক্সি বিটোরিক অ্যাসিড তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে কি হবে, আমি একটু একটা কাজ করি এই পাশেই লেখার চেষ্টা করি, জায়গাটা একটু মুছে টাইম লাগবে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আপনাদের আমি আনমিউট করার ক্ষমতা দিয়ে রাখছি, চাইলে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে? যে এতটুকুর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, আমাকে অনেকে বলতেছিল যে অ্যানান গ্যাপ নিয়ে একটু কথা বলার জন্য, তো একদম হালকা পাতলা বেসিক নিয়ে আর কি কথা বলতেছে অ্যানান গ্যাপের। কারো কোনো কোশ্চেন নাই? ক্লিয়ার এতটুকু পর্যন্ত? জি ভাই, ওকে ঠিক আছে, ক্লিয়ার হলে ভালো। এখন ধরেন একটা পেশেন্টের আসলো আপনার কাছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস নিয়ে, আমি ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের প্যাথোফিজিওলজিতে গেলাম না, যে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস আসলে কি হয়, যে সেটার প্যাথোফিজিওলজিতে গেলাম না। ধরেন আপনার বডিতে একটা অ্যাসিড তৈরি হলো, অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, বা অ্যাসিটিক অ্যাসিড যাই বলেন, আমি অ্যাসিটিক অ্যাসিড লিখলাম, শর্টকাটে লিখলাম, হ্যাঁ, ধরেন এসি দিয়ে বুঝাইলাম। এটাও দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে সোজা বাংলা কথা হাইড্রোজেন আয়ন বা প্রোটন, যেটা অ্যাসিডোসিসের জন্য দায়ী, এবং আরেকটা হবে অ্যাসিটেট অ্যানায়ন। আমি বড় হাতের একটা এ লিখে সেটার উপর একটা মাইনাস সাইন দিয়ে দিলাম। তো এই এটা কিসের জন্য দেয়? এই এটা হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন, আগের মতো আনমেজার্ড অ্যানায়নের জন্য দেয়। সুতরাং কোন পরীক্ষা যখন আপনারা মাল্টিপল এমসিকিউ দাগাবেন, তখন খালি মাথায় একটা চিন্তাই রাখবেন যে এর ফলে মানে মানে যে অ্যাসিডোসিসটা আমার দেওয়া আছে, এই অ্যাসিডোসিসটা হলে আমার বডিতে কোনো আনমেজার অ্যানায়ন অ্যাড হচ্ছে নাকি, যদি হয় তাহলে সেটা চলে যাবে হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিসের দিকে, ওকে। তারপরে যে স্যালিসাইলেট পয়জনিং, অনেকেই হয়তো মানে অনেকগুলো স্যালিসাইলেট ট্যাবলেট একসাথে খেয়ে ফেলে, তো সেই ক্ষেত্রে আসলে কেন আবার হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস হচ্ছে, অথবা বলতেছেন মিথানল, ওকে, সেই ক্ষেত্রে কেন হচ্ছে, তো এই সেই ক্ষেত্রেও ঠিক সেম মেকানিজম কাজ করবে। মানে এই দুটা আমরা এতক্ষণ যা বললাম ঠিক সেম। ধরেন কেউ স্যালিসাইলিক অ্যাসিড খেয়ে ফেললো, স্যালিসাইলিক অ্যাসিড আমি এসে দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে এটাও দুই ভাগে ভাগ হবে, একটা হলো হাইড্রোজেন আয়ন মানে প্রোটন পজিটিভ, আর হচ্ছে স্যালিসাইলেট অ্যানায়ন। স্যালিসাইলিক অ্যাসিড থেকে আপনি স্যালিসাইলেট অ্যানায়ন পাবেন, ওকে।
তো এই স্যালিসাইলেট অ্যানায়নটা কিসের মধ্যে যোগ হচ্ছে? এই স্যালিসাইলেট অ্যানায়নটা আপনার আনমেজার অ্যানায়নের মধ্যে যোগ হচ্ছে। তাই এরকম যতগুলো কন্ডিশন আছে এই সবগুলো হচ্ছে আপনাদেরকে, এই সবগুলো হচ্ছে হাই অ্যানায়ন ক্যাপাসিটোসিস। এই যে দেখেন, ল্যাকটেট কিটোন বডি যদি হয়, তবে ইউরেট যদি হয়, স্যালিসাইলেট মিথানল, এইসব অ্যাসিড পয়জনিং এ হাই অ্যানায়ন ক্যাপাসিটোসিস। একটা সূত্র দেওয়া আছে, এটা অনেকে মনে রাখতে পারেন, মিথা মানে মাট পাইলস, মিথানল, ইউরেমিয়া, ডায়াবেটিক কিটোসিডোসিস, প্যারালডিহাইড ইনফেকশন। আসলে যেটা হয় সেপসিসে হলো ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, যদি সেভিয়ার সেপসিস হয় আমাদের মানে খুব বেশি পেরিফেরাল ভেসোডাইলেশন হয়ে ওই এন্ডোটক্সিনের কারণে পেরিফেরাল পুলিং অফ ব্লাড হয়ে সারা শরীরে হাইপোক্সিয়া হতে থাকে। ওকে, ল্যাকটিক অ্যাসিডোসিস, ইথিনিন গ্লাইকোল, স্যালিসাইলেট। তো প্রত্যেকটা একবার মুখস্থ করার পর বা মেমোরাইজ করার পর জাস্ট বোঝার চেষ্টা করবেন যে এই জিনিসটা ভেঙে কি হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা ভেঙে কি কোনো আনমেজার অ্যানায়ন আমার বডিতে যোগ হচ্ছে নাকি, তাইলে হবে। এখন আমরা আসি যে কজেস অফ নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস অথবা হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। দেখেন এখানে একটা কথা বলে দিছে, হাইপারক্লোরেমিক মানে ক্লোরিন বা ক্লোরাইড আয়ন বেশি। তো ক্লোরাইড আয়ন যদি বেশি হয় সেক্ষেত্রে অ্যানায়ন গ্যাপের সূত্রতে কি হবে আমরা একটু দেখি। যদি ক্লোরাইড আয়ন বেশি হয়, দেখেন আমরা কিন্তু মাত্রই দেখলাম যে ক্লোরাইডটা কোথায় আছে, ক্লোরাইডটা এইদিকে আছে, ঠিক আছে? ক্লোরাইডটা কোন দিকে আছে? এইদিকে আছে। আচ্ছা, আর হচ্ছে হাইড্রোজেন আয়নটা এই পাশে আছে। তার মানে যদি মিজার অ্যানায়নের মধ্যে ক্লোরাইড বেড়ে যায়, তা আপনারা বলতেই পারেন যে ভাই তাহলে তো যদি এটা বেড়ে যায় তাহলে তো অ্যানায়ন গ্যাপ কমে যাওয়ার কথা। কিন্তু দেখা যায় যে আমাদের বডিতে বেশিরভাগ অংশেই মানে ক্লোরাইড এবং বাইকার্বনেট বিপরীত মুখী ডিরেকশনে থাকে, বিভিন্ন ট্রান্সপোর্ট প্রোটিনে বিপরীত মুখী ডিরেকশনে থাকে। মানে হচ্ছে একজন যদি ভিতরে যায় আরেকজন বাইরে যেতে পছন্দ করে। ধরেন আমি এখানে ছোট্ট করে একটা সেল আঁকার চেষ্টা করি, ঠিক আছে? মানে কম্পিউটার আমি খুব খারাপ ছবি আঁকি, তার জন্য প্রথমে দুঃখিত। ধরেন ক্লোরাইডটা আপনার সেলের মধ্যে ঢুকতেছে, দেখা যাবে কি ক্লোরাইডটা এক্সচেঞ্জ করতেছে কার সাথে, বাইকার্বনেটের সাথে। বাইকার্বনেটটা সেলের মধ্যে থেকে বের হয়ে আসতেছে। অর্থাৎ একটা জিনিস বেড়ে গেলে মানে বাইকার্বনেট ক্লোরাইড হচ্ছে বিপরীত মুখী একটু আচরণ করে কমনলি আর কি, যে এক ক্লোরাইডটা যদি বেড়ে যায় বাইকার্বনেটটা কমে যায়, বাইকার্বনেটটা যদি বেড়ে যায় ক্লোরাইডটা কমে যায়, এরকম। তো নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস আমরা একটু আগে বললাম যে হাইপারক্লোরেমিক। তো হাইপারক্লোরেমিক কেন? দেখেন হাইপারক্লোরেমিক হচ্ছে এই ক্লোরাইড আয়নটা বেড়ে যাওয়ার কারণে। তো এই ক্লোরাইড আয়নটা যখন বেড়ে যায়, মজার ব্যাপার হচ্ছে দেখা যায় যে ঠিক সমপরিমাণ এই বাইকার্বনেট আয়নটা কমে যাচ্ছে। তার মানে এই জিনিসটা ব্যালেন্স হচ্ছে, হয়তো 10টা ক্লোরাইড বেড়ে যাচ্ছে, 10টা বাইকার্বনেট কমে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই বাইকার্বনেট যদি কমে যায় তাহলে কি হবে? সোজা হিসাব, হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যাচ্ছে যায় তা আপনি কি পাবেন? হাইড্রোজেন আয়ন বেড়ে গেলে আপনি পাচ্ছেন অ্যাসিডোসিস, ঠিক না? আর এবার উল্টাটা হিসাব করে ফেলেন, বাইকার্বনেট কমে গেলেও আপনি অ্যাসিডোসিস পাবেন। অর্থাৎ বাইকার্বনেট কমে গেলে আপনি যে অ্যাসিডোসিসটা পান সেই অ্যাসিডোসিসে দেখা যায় যে আমাদের ক্লোরাইডটা কি হয়, বেড়ে যায়। খুব কমন একটা সুন্দর উদাহরণ হচ্ছে ডায়রিয়া। জাস্ট কমন একটা উদাহরণ হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়াতে আমাদের অনেক বেশি, আমাদের জিআইটির যে ফ্লুইডটা থাকে এটা অনেক বেশি বাইকার্বনেট রিচ সিক্রেশন। আমাদের জিআইটিতে যে ফ্লুইড গুলো লস হয় ডিউরিং ডায়রিয়া, এটা অনেক বেশি বাইকার্বনেট রিচ সিক্রেশন। আর ভমিটিং এর লস হয় মেনলি হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন এন্ড ক্লোরাইড আয়ন। তো ডায়রিয়া নিয়ে যে কথা বলতেছিলাম, ডায়রিয়া নিয়ে বলি, ডায়রিয়াতে যখন বাইকার্বনেটটা লস হয় তখন দেখা যায় আমাদের বডি অটোমেটিক ক্লোরাইড আয়নের অ্যাবজর্পশনটা বাড়ায় দেয়। এর কারণটা হচ্ছে আমাদের যে গাট থাকে, গাটের সেলটা থাকে, এটা যদি আপনি একটা গাটের সেল ভাবেন, এই গাটের সেল আর এটা যদি লুমেন ভাবেন, এদিক দিয়ে তো বাইকার্বনের লস হয়ে যাচ্ছে। যখন বাইকার্বনের লস হয় তখন অটোমেটিক আমাদের বডি কম্পেনসেটরি মেকানিজম হিসেবে ক্লোরাইডটাকে টেনে রক্তে নিয়ে যায়, ক্লোরাইডটাকে টেনে রক্তের দিকে নিয়ে যায়, ঠিক আছে? ধরেন এটা একটা সেল পুরা, আমি এঁকে দিলাম এই জায়গাটা একটু লাল করে দিই ঘষে ঘষে, এই জায়গাটা ধরেন ব্লাড, আর এই জায়গাটা একটু হলুদ করে দেই, বাইকার্বনের জায়গাটা হলুদ দিয়ে স্টুল মনে রাখেন, ঠিক আছে? ডায়রিয়া, তো যখন ডায়রিয়া হচ্ছে একটা পেশেন্টের, যখন ডায়রিয়া হচ্ছে বাইকার্বনটা যখন লস হচ্ছে তখন ক্লোরাইডটা বেশি বেশি অ্যাবজর্পশনে ব্লাডে যাচ্ছে। এই জন্য আমরা বলি হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। অর্থাৎ ক্লোরাইডটা বাড়তেছে আর হচ্ছে বাইকার্বনেটটা কমে যাচ্ছে। তো বাইকার্বনেট কমে গেলে অ্যাসিডোসিস, ক্লোরাইডটা বেড়ে যাচ্ছে হাইপার ক্লোরেমিক। তার মানে হাইপার ক্লোরেমিক কোন কন্ডিশনে আমরা ধরেই নিব যে পেশেন্টটার নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস, কারণ দুইটা ব্যালেন্স করতেছে আমার অ্যানায়ন গ্যাপের সূত্রতে। ঠিক এই কথাটা লেখা আছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লস, ডায়রিয়া, যদি কোনো ফিস্টুলা থাকে। রিনাল টিবুলার অ্যাসিডোসিস নামে একটা সুন্দর টার্ম আছে। আসলে রিনাল টিবুলার অ্যাসিডোসিস অল্প একটু বলি যে
এটা আসলে মেনলি বলা হয় চারটা টাইপ, টাইপ ওয়ান, টাইপ টু, টাইপ থ্রি, টাইপ ফোর। তো চারটা টাইপও যদি আমরা মনে রাখতে পারি, তিনটা টাইপ মনে রাখতে হয়, ওয়ান, টু আর ফোর। ওয়ানে যেটা হয়, ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয়, সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার মানে কিডনি একটা ক্ষমতা আছে যে অ্যাসিডিক ইউরিন তৈরি করা, সেটা হারিয়ে ফেলে। আর টাইপ টু তে যেটা হয়, প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয়, সেটা তো হচ্ছে আমাদের প্রক্সিমাল রেনাল টিউবুলার খুব একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে বাইকার্বনারি অ্যাবজর্পশন করা, সেটা হ্যাম্পার হয়। তো রেনাল টিউবুলার অ্যাসিডোসিস খুব ব্রড টার্ম। তো জাস্ট আপনারা মনে রাখবেন, হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়নের মানে প্রোডাকশন এবং রিঅ্যাবজর্পশনে গিট্টু লাগে, এতটুকু মনে রাখলে হবে। ওকে, আচ্ছা আর কি কি কন্ডিশন আছে? ড্রাগস, অ্যাসিটাজোলামাইড, কার্বনিক এনহাইড্রেজ ইনহিবিটর, এটাও আমাদের প্রক্সিমাল রেনাল টিউবুলে কাজ করে এবং আলটিমেটলি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করে। অ্যামোনিয়াম ক্লোরাইড যদি ইঞ্জেকশন দেন। আর হচ্ছে এডিসন ডিজিজ, এডিসন ডিজিজে যেটা হয় আমাদের মানে সোজা কথা হচ্ছে মিনারেলো কর্টিকয়েড, অ্যালোস্টেরনের সিক্রেশনটা কমে যায়, সেই ক্ষেত্রে আপনারা যে অ্যাসিডোসিসটা পাবেন সেটা হচ্ছে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। আপনাদের জাস্ট এটাই মাথায় রাখতে হবে যে হাইপারক্লোরেমিয়া যদি হয়, তখন জাস্ট একটা গুরুত্বপূর্ণ মানে থিওরি মাথায় রাখতে হবে যে আমার অ্যানায়ন যখন আমি মিজার করতেছি, মিজার অ্যানায়নের মধ্যে যে হাইপারক্লোরেমিয়া যখন হচ্ছে, তাহলে এই কন্ডিশনে যদি আমি অ্যাসিডোসিস করতে চাই, আমার অবশ্যই বাইকার্বনেট কমাইতে হবে। ঠিক আছে, আমি যখন বাইকার্বনেটটা কমায় দিচ্ছি, তখন দেখা যাচ্ছে আমার ক্লোরাইডটা বেড়ে যাচ্ছে, ক্লোরাইডটা বেড়ে যাচ্ছে এবং পেশেন্টের যেটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। এর মধ্যে আরো অনেক কথাবার্তা আছে, আপনারা আরো যারা ভালো মতো জানতে চান একটু ইউরিনারি অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস নিয়ে গবেষণা করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? এই ছিল আমাদের শর্টকাট 15-20 মিনিটের একটা ক্লাস। যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আর কি ক্লাসটা শেষ করব। জাস্ট চেষ্টা করবেন মনে রাখতে যে এক্সোজেনাস বা এন্ডোজেনাস কোনো অ্যাসিড আপনার বডিতে অ্যাড হয়েছে নাকি, এবং যে অ্যাসিডটা অ্যাড হয়েছে সেটা কোনো আনমেজার্ড অ্যানায়ন প্রোডিউস করতেছে নাকি। ওকে, এটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস এর ক্ষেত্রে। আর নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস ক্ষেত্রে এটাই মনে রাখবেন যে আপনার বডিতে হাইপারক্লোরেমিয়া হচ্ছে নাকি। যদি হাইপারক্লোরেমিয়া হয়, সেক্ষেত্রে হয়তো বাইকার্বনেট আয়নটা কমে গিয়ে অ্যাসিডোসিস করতেছে, সুতরাং এই দুটা ব্যালেন্স করে অ্যাকচুয়ালি নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস করতেছে। ঠিক আছে, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাস অ্যাটেন্ড করার জন্য। কোয়েশ্চেন আছে কৌশিক শাহ? হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, এমনি এমনি মাইক অন করছে মেবি। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।